আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন করিম বেনজেমা। দর্শক, বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খায় ফ্রান্স, চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ফরওয়ার্ড করিম বেনজেমা। চোটের খবরে দিদিয়ের দেশম ভেবেছিলেন নকআউটের আগে সুস্থ হয়ে উঠবেন করিম বেনজেমা, পরে সেটা সম্ভব নয় বুঝে ফ্রান্স কোচ ফেরত পাঠিয়ে দেন এই স্ট্রাইকারকে। কিন্তু দেশমের এমন সিদ্ধান্ত ভালো লাগেনি স্বয়ং বেনজেমার, কিছুতে মেনে নিতে পারেননি এই বিষয়টি, থাকতে চেয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গেই। কোচের সিদ্ধান্তে নাকি ক্ষুব্ধ ব্যালেন্ডের জয়ী এই ফুটবলার। উরুর চোট থেকে সেরে উঠতে চিকিৎসকরা 3 সপ্তাহ সময় বেঁধে দিলেও তার আগে সুস্থ হয়ে উঠেছেন করিম বেনজেমা। রিয়েল মাদ্রিদে ফিরে মাত্র 3 দিনের চিকিৎসার প্রয়োজন ছিল তার। শারীরিক কোনো সমস্যা ছাড়াই গত পরশু রিয়েল মাদ্রিদের হয়ে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন 34 বছরের এই স্ট্রাইকার। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স, তাই বাতাসের গুঞ্জন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দেখা যাবে বেনজেমাকে। কিন্তু এই ফরওয়ার্ডের ফেরার প্রশ্ন নিয়ে কোনো উত্তর মেলেনি ফরাসি কোচ দিদিয়ের দেশমের কাছ থেকে। বেনজেমা ছাড়াও ইঞ্জুরির কারণে বিশ্বকাপে নেই পল পগবা, অ্যানগুলো কান্তের মতো তারকারা। তো দর্শক, তাহলে কি দেশমের উপর রাগ করেই ফাইনালে খেলতে যাননি বেনজেমা? অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।